আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নিজের বুঝ পাগলেও বোঝে, শুধু এই মানুষটা বোঝে না। বুঝলে কি আর সংসারে এই দশা হয়? নুন আনতে পান্তা ফুরায়, তবু তার ভাব কমে না। ডাইরেক্টর হয়েছে, নাটক কইরা খাইব, নাটকে ওনারে ভাত দিব। নাটক নাটক করে চাকরি গেছে, সারাটা দিন বইয়া বইয়া ঝিমায় আর লম্বা লম্বা গপ্প মারে, আর আমি সেই গপ্প ধুয়া ধুয়া পানি খাই। সাততালি দেওয়া সংসার, সংসারের কপাল খামসাই, বাপের জমি যা আছিল সব বেচা শেষ, বাসে কেবলের ভিটাটাই, তাও বুঝি নিলামে ওঠে, তবুও তার হুশ হয় না। আমার অসম্মান করতে লজ্জা করেন আপনার? লজ্জা আমার সেদিন করবে সাবিত্রী, কি বেসুরো গাধার মতো চিল্লাচ্ছিস? হ্যাঁ, গানটা সুরে ধর, সুরে ধর, গলা খুলে দম নিয়ে ধর, এভাবে এইভাবে মন রে
আরে গলা শুনে ছিল না, আমি মোমেন, মোমেন খা। তোর কাকা তো বাড়িতে নাই, কেরে মোমেন? এই জেনা রাইছে ঢাকা থেকে কাকারে খোঁজে। নমস্কার। তোর কাকা কি এই সময় বাড়িতে পাওয়া যায় রে পাগল? আমি কইছি যে কাকারা এই সময় বাড়িতে পাবেন না, স্কুলে পাবেন। তা না, বাড়িতে যাইব। কেন ও বাপ, আমার প্রদীপের কোনো খবর না? কাকি, আমরা এসেছি নাটক করতে। মানে নাটক করব? নাটক ওই যে টেলিভিশনে দাও না, দম নেই নাটক করে। আরে সোজা হয়ে দাঁড়া, সিনে টান করে, হ্যাঁ টান করে, দম নে, বড় করে দম নে। তারপর বল, এই যে দেখ, এক একদমে বল। দেখছিস না সারা বাংলার কৃষক আজ কতটা পেছনে পড়ে আছে? শকুত ভাই তো প্রায় আপনাদের কথা বলেন। আপনার কথা, কাকার কথা, প্রদীপদার কথা। কাকি, তোমার পোলা না করলে নাটক করলে ভালোই করতো। তোমরা আসো বাবা, ভেতরে আসো। কাকি আমি তাহলে যাই, বুঝছো, কাকারে নিয়ে আসি। যা। তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি আরো দুই মুঠ চাল ছড়ায় দিই। না কাকি, আমরা বাজারে নেমে খেয়েছি। বসো। তাইলে তোমরা শুয়ে ঘুমাও, তোমার কাকা এলে ডাকুন নে। এইটা আমার প্রদীপের ঘর। পোলাটা যাওয়ার পর থেকে না ঘরটা খালি। ও ভালো কথা, তোমরা এক বিছানায় ঘুমাতে পারবা তো? জি কাকি, আমাদের অভ্যেস আছে, আপনি ভাববেন না। যত জোরে চিল্লানি দিয়ে মোমেন গেল, কামটা অত সস্তা না, রাইতইব। তোমরা শুয়া পড়ো, ওই মানুষটারে কাম শেষ না হইলে কেউ ঘরে আনতে পারবো না। কদিন আগে মেয়ে পথ ধরে আস্তে আস্তে শুনলাম, লাঙ্গল চালাতে চালাতে এক কৃষক গাইছে কাজ লাগালো বন্ধু আমার গান। থামো, তোমাকে দেখছি কেউ ভুলে পেয়েছে। মাটির মায়া আমি ভুলে গেছি আমার অতীত। পাগল মানুষ, নাটক ছাড়া কিছুই বোঝে না। তোমাকে ওই যে চঞ্চল তার ছাত্র, আর এই যে শকত ডিরেক্টর তোমাকে গাইতেছে, ওরে তো পিটায়া ঠেঙে নাটক শেখাইছে। নাটক নাটক কইরা না মানুষটা সব ছাড়ছে। চাকরি করতো, মাস্টারি করতো, চাকরিটা কিন্তু খারাপ আছিল না। আমরা জানি, আমরা সব শুনেছি। শকত ভাই বোধ হয় কাকাকে নিয়ে একটা ডকুমেন্ট্রি করবেন, প্রডিউসার খুঁজছেন। ডকুমেন্ট্রি স্পন্সররা কিনতে চায় না, তাই প্রডিউসার পাওয়া একটু কঠিন। এদিক দিয়ে নাটকই ভালো, স্পন্সর পেতে কোনো সমস্যা হয় না। জি, তোমার কাকায় খুব ভালো অভিনয় করত, অনেক ক্ল্যাপ পাইছে। একবার তো একটা ঘটনা ঘইতেই গেল, ওনার অভিনয় দেখা দিনাজপুরের ডিসি সাহেব সোজা স্টেজে এসে উঠলেন, ওনার এই বুকের মধ্যে জড়ায় ধীরা পুরস্কার দিলেন $100। আজকের কথা না বাবা, 30 বছর আগের কথা। টাকাটাই না উনি আমার হাতে দিলেন, টাকাটা না আমি খরচ করি নাই, লাইকা দিছি। দেখবা খারাপ নিয়ে আয়।
আশ্চর্য, এই জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো? সেদিন সেদিন তিনিও ঠাট্টা করে ও কথাই বলেছিলেন। কদিন আগে মেটু পথ ধরে আস্তে আস্তে শুনলাম লাঙ্গল চালাতে চালাতে এক কৃষক বাড়ি যাবা না, শরীর খারাপ হচ্ছে। তুই আমার সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। ঢাকা থেকে দূরে পলাইছে, কে বলে নাটকে শুটিং করবো? শওকত আসছে? হ্যাঁ, কি ব্যাপার? তোমার লগে আটলে বুঝছো, কেবল একটা বাপ ধরে গো কা কা ওই বইটা করো না কে, তোমার কল সত্যি সত্যি বাচ্চা সাজানোর মতো লাগে। তাই নাকি? তুই বাচ্চা সাজানকে দেখেছিস? না, তো তোমারও তো দেখছি। ইচ্ছে করছে জাহানারা এই রাত্রির ঝড় বৃষ্টি আর অন্ধকারের মাঝখান দিয়ে একবার শুধু ছুটে বেরোই, আমার এই সাদা চুল টেনে ছিঁড়ে বৃষ্টিতে ভিজিয়ে বাতাসে উড়িয়ে দি, আমার এই বুকখানা কেটে বজ্রের সম্মুখে পেতে দি, এইখান থেকে আত্মাটাকে টেনে ছিঁড়ে সুরঞ্জনার সেথায় বসত ঘর, যত সব উদ্ভট চিন্তা ভাবনা। মানে? আরে এই যে নাটক নিয়ে এত দূর আসার কোনো মানে হয়? ইজিলি আমরা আশুলিয়া না হয় সাভারে করে ফেলতে পারতাম, আর গ্রাম তো গ্রামেই নাকি, সেই জন্য কি 300 মাইল দূরে আসতে হবে? অভ্যাস হয়ে গেছে বুঝছো, রাইতে একলা পাহারা দিত ডর করে, তাই রূপবানের গান গাই। ঢাকায় গিয়ে কত মাসে কত নাম করে, ওই যে আমাকে বক্কর মেলছে বলা শাহিন, তোমার লোকের নাটক করতো। মোমেন, তুই কিন্তু গান গাইলে ভালো করতিস, অথচ হয়েছিস পাহারাদার। কি যে কাকা, গরিব মানুষ তো, কিছু একটা করে তো খাওন লাগে। হ্যাঁ, করে খেতে হয়। কা, আমি তাহলে যাই। যা। আচ্ছা মোমেন, তোর টর্চ লাইটটা একটু দিয়ে যা। বাড়ির দক্ষিণ পাশে গো, ওহো দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো। শুরু করতেই দেরি হয়ে যায়, রাত তো হবেই।
ওরা কি ঘুমিয়ে পড়েছে? আমি ভাববো না, এই দায়িত্ব গুলো তার। হ্যাঁ, এই যে এতগুলো লোক আসবে, থাকবে, খাবে। হ্যাঁ, আর এই যে দুটো বাড়ি, এই দেখো বাড়ি দুটো কিরকম, মাটি না টিনের, কার বাড়ি, কিরকম বাড়ি, কিচ্ছু লেখেনি না। এইসব গপ্প আর করবা না, এইসব গপ্প মেলা শুনছি, এবার চুপ করে থাকো। তা শুনবে কেন? তুই বসে বসে ওই জিরা দঙ্কার হিসেব করোগে, যাও যা যা কাজ। সেই ভালো, তবু তো অন্যের গপ্প নিয়ে থাকি না। অমুকে নায়ক হয়েছে, তমুকে ডিরেক্টর হয়েছে, তুমি কি হয়েছো, আমার কি হয়েছে, এগুলো তো টেলিভিশনে দেখা যায়। তোমরা যদি তাও ফাঁক ফুঁক দিয়ে টেলিভিশনে দুই একবার দেখা যাইতো, বা তোমাকে কেউ ডিরেক্টর হিসেবে চিনত, ওইসব গপ্প তাবিজ বানায় গলায় ঝুলায় রাখো, চিল্লা বানা। গল্পটা গ্রামের, হঠাৎ করে শিডিউল, তাই আগে ভাগে জানাতে পারলাম না। মন্টু আর বাবলু গেল, ওদের সঙ্গে নিয়ে সব ব্যবস্থা করে রাখবেন। শিল্পী ক্রু সহ আমরা 40 জন আসছি। দেখো কত নামি দামি শিল্পীরা এখানে আসবে। এই অজপাড়া গায়ে শুটিং হবে, কেউ কখনো ভেবেছে? ঘুমাও। আরে আপনি কি একটু সরেন, এই যে আপনার চাদর চাদরিয়া, সরেন সরেন সরেন। আরে ভাই সরেন না, ফ্রেমের মধ্যে আন্দায় গেছেন তো। হ্যাঁ দেখি মামুন, এখানে এসে থাম্বা, ঠিক আছে? খারাপ 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 ফোকাস করলি। সোজা তুমি আইসা এখানে, হাত লাগাইবা, ঠিক আছে? আরে ভাই লাগবো না, আরে এটা তো সাইলেন্ট শট। তুমি তো ব্যাপারটা বোঝো না হিরো। হিরো তুমি তুমি এই প্রথম গ্রামে ঢুকলা, তুমি ক্লান্ত, মুখটা মলিন, কাঁধে একটা ব্যাগ। উস্তাদ এটা কিন্তু, তুমি বেশি কথা কও, পরে তো উস্তাদ এডিটিং এর সময় কাল পাবো। আরে কিচ্ছু হবে না, এই এত বড় ব্যাগ কেন, ছোট ব্যাগ দে। আরে ভাই তুমি ঢাকা থেকে আসছো না, বড় ব্যাগটা নিলে কি হবে? এই লা তুই মেকআপ, এই তোর ব্যাগ দে। আরে পুরা পুরা জন খালি করো। আরে ভাই পুরা জন খালি, ক্লিয়ার। টলি টলি
খোল্ড নায়ক। Action! Are you? You remember the Arakaki Handelo? I told Ashna? He's a Lamia? But give it. Taki is the correct. I'm the second. So, to face like this, I have to make a brother. Latu? I have to go to Hagan and we put them like this. I take care of the book. Sir, sir! শওকতের সঙ্গে নিশ্চয়ই তোমার অনেক দিনের পরিচয়। শওকত আমার ছাত্র, আমার নাম মধুসূদন সরকার, সবাই ডাকে প্রকাশ সরকার। আচ্ছা, আমার পানির বোতলটা গাড়িতে রাখা আছে, কাউকে দিয়ে একটু আনানো যাবে? প্রোডাকশন, এই তোরা একদম জানা এই ওর গাড়ি। তোমার গাড়িটা কোথায় মা? না না, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। কোন ম্যাডাম? ম্যাডাম আপনি রেডি? শুধু কস্টিউমটা একটু চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, রেডি ম্যাডাম। ঠিক আছে, তো আপনি এই কস্টিউম চেঞ্জ করে আসেন, পরে চুলটা ঠিক করে দেন। জি ম্যাডাম, ওই যে 24 নম্বর দিচ্ছে যেখানে আপনি কাজ। অল কোয়াইট কোয়াইট, 5 4 3 2 1। আরে ঢাকা ভাই, এই শট, আরে রাখো তোমার বমি। বলতো ভাই, 5 4 3 2 1 0 অ্যাকশন। আমার বাপ মরছে, বাপের আমি একমাত্র পুলা। আমার জমি আমি কারে বর্গা দিমু না দিমু? এইভাবে কেউ কথা বলে নাকি? আরে যা, আপনি আবার হান্দা গেলেন কাকা। আমি তোকে যেভাবে শিখিয়েছি, হ্যাঁ এভাবে একদম একদমই বলতে হবে কাকা। আমরা তো ফাঁকি গিয়ে বসি। শকত, তুই তো কাজ কর, আসেন আপনি আসেন। আনন্দ ভাই, আমার বাপ রাতে চা দেখ কাপ। খবর মিয়া, তোমার ও সাদরে হয়েও যে বাড়িতে গিয়ে একটা অ্যাক্টিং স্কুল খুলতে আমাকে হেরে না। এসব আপনাকে কাজ না, টেলিভিশন নাটক অহন কিচ্ছু বুঝতে দেবো। থামো, আমি কিছুই বুঝি না। না তুমি মনে করো আমি কিছুই বুঝতে পারি না? আর নাটক তো নাটকই, অভিনয়টা বুঝতে হবে, দাঁড়ালেই নাটক হয়ে যায় না, এত সোজা না। আমি তো অত কিছু বুঝি না, পোলাই কইল এখন শুটিং করে লইয়া যায়, কাইটটা কুইটটা সাইজ করব, তখন সব বোঝা যাইব।
হ্যাঁ ভাই একটু একটু রেডি কিরে দুনিয়া সব মানুষ শুটিং এ আর তুই মুষ্টি দিলা খাই আর সারা রাত হুজিয়ার হুজিয়ার করে চিল্লাই এইগুলা আমাকে পোষায় না কাকি বুঝছো তো পয়লা দিন গেছিলাম কি কালি একশো একশো কয় আর কয় কাট 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 ভাল লাগে না এ আবার কেমন কি জীবন নাটক কাকা যে কি মজার না আছে হ তিন দিন হইলো ঘর ছাড়া নাকে মুখে দুইটা খাইয়া দেয় দৌড় আইয়ে শেষ রাইতে ঠিক আছে সব আমার যে ফিরবার আর কোনো পথ খোলা নাই ফিরবার কি আর কোনো পথ নাই আছে আছে জয়নাল আছে আরে তোদের এসব দেখে আমি খুব বিরক্ত হচ্ছি দেখে কে দাঁড়া ভাই চুপ করে বুড়া সাদরিয়া ভাই বুড়া সাদরিয়া আপনার যে তো বিরক্ত লাগে বাইক থেকে কথা কেটে ঘুমান যান এখানে বুড়ে তো প্রবেশ করেন না ভাই দত্ত দত্ত কাকা কাকা আমি তো ফাইসা গেলাম দত্ত আসুন তো কাকা প্লিজ আপনি আমার সঙ্গে আসুন তো আসেন প্লিজ আসুন তো ভাই ছেড়ে শট শিল্প করা শিল্প অস্কার পাইবা প্যাকেজ বাণিজ্য করে খাইতে হইব না যাও স্বগতের ওস্তাদের দিকে সালাম দাও দেখুন কালকের মধ্যে শেষ হলে হবে না হলে নাই পরশুদিন থেকে রফিক ভাই শিডিউল দেয়া আছে প্রোডাকশন প্রোডাকশন শিখছে একটা ওই পান দে খেলি কেমন আপকো কাকা কাকা বিষয়টা হইতেছে কি এক ক্যামেরা কাজ তো পুরো ব্যাপারটারে একবারে নেওয়া যায় না কাইটা কেটে নিতে হয় তার মানে একবারে বলা যাবে না না ওই আদে চাদে এখন আসো ওই তাড়াতাড়ি কিছু ভাবিস হ্যাঁ খবরই নেই রিহার্সালটা করে নেন এসে দাও ডিঙ্গিটা একটু চাপা তো হিসাবটা করে দে কাশট আচ্ছা এই সব এই তোদের এই এক ক্যামেরাটা কি রে জি কাকা কোয়াই এই কোয়াই এই এই চুপ চুপ কথা বলবি না কেউ কথা বলবি রেডি পজিশন ঠিক আছে ওকে ক্যামেরার এই অ্যাঙ্গেল থেকে কুসুমের সব করা ক্লোজ আপ নিয়ে নেন দেই স্ক্রিপ্ট এই উত্তর
আই কাপসরা আই আপনি কই ওই ছড়া প্রোডাকশন কাপসরা আই তুমি বোম ঠিক করে দেরো তো যাও এখন কি ক্লোজ আপ হ্যাঁ ক্লোজ আপ আই নায়কার গলাটা একটু কাটতো শেষ পর্যন্ত তুমি আমার ভুল বুঝলা একবার একবার তুমি ভেবে দেখলে না যে আমি 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 না আমার আর বিশ্বাস করতে পারো না আমি তোমারে বিশ্বাস করি না যা ছিল সবই ছিল একটা দুঃস্বপ্ন আরে ধ্যাত এভাবে কাজ হয় না শওকত ভাই এই তো ঠিক বুঝতে পেরেছো মা আপনি থামেন শওকত ভাই আমি এভাবে কাজ করতে পারবো না প্যাক আপ ওই ওই বুড়া চাদরিয়া কতবার কইছি কত হাজারবার কইছি আপনি বাড়িতে যান এখানে কেন আপনি হ্যাঁ ইয়ার কি মানেন আপনি আর মিয়া ইয়ার কি মানেন প্রত্যেকটা কাজের একটা ধরন আছে কথা শুনেন না কেন আর মিয়া হাই একটা শিফট মারি গেলে এই শিফটের টাকা আপনি দিবেন আপনি জানেন কালকের মধ্যে যদি কাম শেষ না হয় বেটা কথা বলব আপনি এখন শিল্প নিয়ে শিল্প হাই মিয়া শিল্প দিয়ে পানি খাবো আসো আরে ভাই আসো না লাগে না আমার দাইমা মামুন ভাই প্লিজ ভাই আমি কর বোঝো ব্যাপারটা ভাই তোমরা আরেকটা সকালে উঠেই আবার চিৎকার করতে লেগে যাবে মধুসূদন সরকার পিতা স্বর্গীয় ইন্দ্রমোহন সরকার কি শেষ হয় নাই এখনো অভিনয় করতেছো
আচ্ছা তুমি এমন কেন? আমার অভিনয় তোমার ভাল লাগে না? জানি না, সব পাগলামি তাই না? বললাম তো জানি না, মিথ্যে কথা জানো, তুমি সব জানো। তোমারে কইছে? আচ্ছা সকত্রে কও না কি, তাকো দলে তো মেলা লোকজন লাগে, মোমেন কইল আমার প্রদীপ রে যদি। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। যাও ভাগো ভাগো, তুমি আমার সামনে থেকে যাও। এখন কেন, এখন কেন, তখন কত করে বলেছি, আয় আয় তুই আমার সঙ্গে। না ওসব নাটক ফাটক করা যাবে না। কেন করছে না, মানুষ নাটক করছে না? এই যে শওকত, কি জানতো নাটকের? হ্যাঁ কি জানতো, ও এখন মস্ত বড় ডাইরেক্টর, আর আমার ছেলে বেকার ঘুরে বেড়ায় ঢাকা শহরে। কেন করতি, তুইও নাটক করতি, আমি তোর শিল্পীদের শিখিয়ে পড়িয়ে নিতাম, চিৎকার করে ধমক দিয়ে বলতাম, এই গাধার বাচ্চা তোর হচ্ছে না, এই একদমে বল, আমার যে আর ফিরে যাওয়ার পথ খোলা নেই জয়নাল। তুমি শোনো, তাকাও এদিকে, কি হয়েছে তোমার? কালকে তোমার লগে আমিও শুটিং দেখতে যাবো। তুমি এখানে শুটিং করতে আইছেন, ওলা ভাঙ্গো না কইয়া শুটিং হইব না। আমি যাবো না বাবা, তুমি যাও, তবে এমন মুখ গোমড়া করে খাওয়াই থাকো না তো, আমার ভালো লাগে না, যাও। আমরা কি মানুষ না, কি মনে করিস নিজেকে? তা করে বাদ দে,
নায়ক নায়িকার কুতকুতটা এই তিনদারে ধর। এ 5 4 3 2 অ্যাকশন অ্যাকশন। এই চুপ চুপ। ওই বেটা সাকইতা চুপ, মস্তানি করাস, এই গেরামে এসে মস্তানি করাস। দেরি যখন করছো তখন সাইডটা খাইয়াই যাও। কোয়াইট, অ্যাকশন অ্যাকশন। 5 4 3 2 1 0 অ্যাকশন অ্যাকশন। এই স্যার আসে। কি রে শকর, শুটিং শেষ? কাকা কাকা আপনি বিচারটা করেন। কিসের বিচার? আমরা এখানে শুটিং হইতে দেব না কাকা। ওই কুতকুত তারের একটু টাই চুপ। আস্তে কথা বল, আস্তে কথা বল। কি হয়েছে শকত? কাকা শুটিং বন্ধ, পুরা ইউনিটের সামনে ওরা আমারে অপমান করছে, সব টিভিলে আমারে মারতে আসছে কাকা। কাকা ওই কুতকুত তারে চুপ, একদম চুপ। এখন কোনো কথা নেই, কাজ শেষে সব কথা হবে। এখন কোনো সালিশ বিচার নেই। শকতের কথা বাদ দিলাম, ওরা আমাদের মেহমান, ওদের যাতে কোনো অসম্মান না হয়। আমি খোকা সরকার বলছি, এখানে শুটিং হবে, ওরা এখানে কাজ করবে, আমরা ওদের সহযোগিতা করবে, বাস। এই শকত যা, তুই তো লোকজনকে ডাক, যা শুটিং হবে যা। এই চল মনকত ভাই, এই শুটিং হবে, এই লাইট, এই যা যা। কাকা কাকা, ও কাকা, তোর কাকা তো কেবলই গেল, দুপুরে খাওয়াটা তো খাইয়া গেল না। কাট, ওকে স্টিল প্লিজ। মনকত ভাই, লাঞ্চ ব্রেক, আধ ঘন্টার মধ্যে খাবার দাবার শেষ করতে হবে, স্নান কিন্তু নাই, নাহলে আমি কট। এই প্রোডাকশন, খাবার লাগাও। ও জসিম, ও খিদা লাগছে। দুপুরে খাবার টাম গুলো খান। এই প্রোডাকশন, না রে বাপ, তোর কাকি আমার জন্য অপেক্ষা করছে, বাড়ি গিয়ে খাবো। শকর, এই কি মানে এই আর কি, এই মানে কথাটা কি বাবু ভাই, কথাটা আমার না, মানে তুই তো জানিস আমি নাটক করি, সংসার করিনি কখনো, মানে কথাটা তো তোর কাকির, আমার না, তোর কাকির ইচ্ছা মানে এই আর কি। তোর দলে তো অনেক লোকই কাজ করে, এই ধর এই কোথাও এই মানে কোথাও কোনো এই একটু একটু কোথাও মানে আমি আমি জোগাড় করে আছি। এবার দেখবে আমি কি পারি আর না পারি, সারা দুনিয়ার মানুষ আমাকে দেখবে, টেলিভিশন খুললেই আমাকে দেখা যাবে। আমারে নি ভাতো সঙ্গে কয় বলতো ভাই, রেডি রোলিং, 5 4 3 2 অ্যাকশন হিরো। দূর লুঙ্গিটা কেমন কোচকানো,
হবে না ওটা শান কিন্তু না গুগল ডিং কেসের মতো উঠা আরে দুত্তুরি দুত্তুরি এত কথা বলছিস কেন ভালো কথা বলো দোস্ত ঠিক বলো এক শিল্প বোঝে না এতক্ষণে লুঙ্গি ইস্ত্রি করছে মলকুত ভাই প্লিজ প্লিজ ওঠেন তো আমার সান যাইতেছে আমি তো কট ভাই কট প্লিজ ভাই 20 মিনিট রেস্টে 5 মিনিট দিলাম প্লিজ ভাই ওঠেন ভাই থ্যাংক ইউ কাকা কমপ্লিট আপনি না হইলে যে কি হইতো কাকিমা আসছেন কিন্তু দেরি করে ফেলছেন আর একটু আগে আসলেই শুটিং দেখতে পারতেন দেরি হয়ে গেল দেরি হয়ে যায় আমার সব কাজেই দেরি হয়ে যায়